হ্যালো ফ্রেন্ডস, কিস আর্ট অ্যান্ড এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার ভিডিও টপিক হলো 101 থেকে 200 পর্যন্ত বাচ্চাকে কীভাবে শেখাবে। এর আগে আমি একটা ভিডিও দিয়েছি যেটাতে 1 থেকে 100 পর্যন্ত বাচ্চাকে সহজ পদ্ধতিতে কীভাবে শেখাবে, তার একটা ভিডিও আমি আগে দিয়েছি। তো চাইলে তোমরা দেখে নিতে পারো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো। তো আজকে আমার ভিডিওটা হচ্ছে 101 থেকে 200 পর্যন্ত বাচ্চাকে কীভাবে শেখাবে। তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। দেখো, আগের ভিডিওতে আমি দিয়েছিলাম, যেমন ধরো 18, 19, তারপর কী হবে বাচ্চাদের মনে থাকছে না। তো 9টা চেপে ধরবে তাহলে কী পড়ে থাকছে, 1 পড়ে থাকছে। তো 1-এর পর কী হবে, 2 হবে। তো কী হবে, 2020। এভাবে 2 1 2 2 এভাবে লিখতে লিখতে যখন 29 চলে আসবে তখন আবার বাচ্চারা পাচ্ছে না, তো তখন কী করবে, 9টা চেপে ধরবে, কী পড়ে থাকছে, 2 পড়ে থাকছে। 2-এর পর কী হয়, 3 হয়, তাহলে 3 0 30। এইভাবে আমি শিখিয়েছিলাম আগের ভিডিওতে, এটা পুরো বিস্তারিত আলোচনা করা আছে। তো আজকে আমি দেখাবো যে 101 থেকে 200 পর্যন্ত বাচ্চাকে কিভাবে সহজ পদ্ধতিতে লেখাবে। দেখো, বাচ্চা যখন 101 থেকে লিখবে, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, তারপর কি করবে, তারপর কি করবে, এইদিকে সে আগেকার মতনই এক্ষেত্রে 9টা চেপে ধরবে, তাহলে কি পড়ে থাকছে, 10 পড়ে থাকছে। 10-এর পরে কি হয়, 11 হয়, তাহলে 1 1 11 0, তাহলে কি হলো, 110 হয়ে গেল। তারপর আবার কি করবে, 110-এর পর 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, তারপর কি করবে, এবার আবার একইভাবে 9টা চেপে ধরলো, তারপর কি হলো, 11-এর পরে কি হয়, 11-এর পরে হয় 12, তাহলে কি হলো, 12 হলো, 0 বসে গেল, তাহলে 120 হয়ে গেল। একইভাবে একদম 200 অবধি লিখতে পারবে। দেখো লাস্টেরটা আমি দেখাচ্ছি, ধরো 191, 192, 193, 194, 195, 196, 197, 198, 199, তারপর কি করবে, 9টা চেপে ধরবে, 19-এর পরে কি হয়, 20 হয়, তাহলে 2020, 0 বসে যাবে। যেহেতু 9টা চেপে ধরেছিলাম, প্রথম থেকে বলে এসেছি 9 চলে এলে 9টা চেপে ধরতে হবে, তার পরিবর্তে 0 চলে আসবে। ঠিক আছে, তাহলে কি হলো, 101 থেকে 200 পর্যন্ত ইজিলি শেখা গেল। এইভাবে যদি বাচ্চাদেরকে শেখাও তাহলে কিন্তু বাচ্চারা 101 থেকে 200 পর্যন্ত ইজিলি শিখে যেতে পারবে। তাদেরকে কিন্তু এই যে মাঝখানে মাঝখানে দাঁড়াতে হয়, 109-এর পরে কী হবে বসে থাকতে হয়, বা 119-এর পরে কী হবে বসে থাকতে হয়, তো এইগুলো কিন্তু কিছুদিনের মধ্যে কেটে যাবে। এই সহজ পদ্ধতিতে যদি করানো হয় তাহলে কিন্তু ইজিলি তারা 200 পর্যন্ত শিখে যেতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে। আর আগে ভিডিওতে আমি কিন্তু দিয়েছি 1 থেকে 100 পর্যন্ত সহজ পদ্ধতিতে কীভাবে লেখাবে, চাইলে তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারো, আগে ভিডিওটা দেখে নিতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।